আসলাম বিরতির পর নির্দিষ্ট সময়ে বেতন হয়নি ঊনকোটি জেলার চারটি ব্লকে কর্মরত শ্রমিকদের। এখনো পর্যন্ত যে খবর, ইতিমধ্যে মাসের শুরুতে অর্থাৎ 1-2 তারিখের মধ্যে বেতন হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখতে দেখতে 7 তারিখ হতে চললো, পেরিয়ে যাচ্ছে প্রায়, কিন্তু এখনো পর্যন্ত বেতন হয়নি প্রায় 200 জন কর্মচারীর, যার ফলে সরব হয়েছে সিপিআইএম। সিপিএম এর বিধায়ক মবস্বর আলী, তিনি সরব হয়েছেন ঊনকোটি জেলা শাসক ও ব্লকের বিডিওর নিকট দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন কৈলাস শহরের বিধায়ক, এবং তিনি জানাচ্ছেন যে প্রত্যেকটা সময় বেতন হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু সেক্ষেত্রে আজকে মাসের 7 তারিখ অতিক্রম হতে চললো, তারপরও বেতন হয়নি। কেন বেতন হয়নি, কেন শ্রমিকদের বঞ্চনার শিকার হতে হবে, বিভিন্ন প্রশ্ন তুলেছেন বিধায়ক। ইতিমধ্যে যে খবর, চারটি ব্লকে কর্মরত গ্রাম রোজগার সেবক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ রেগার অন্যান্য কর্মচারী মিলে মোট 200 কর্মচারীর বেতন হয়নি, 7 তারিখ হয়ে গেছে। অন্যদিকে বিধায়ক জানিয়েছেন সামনে ঈদ রয়েছে, সামনের খুশির উৎসব রয়েছে, কিন্তু এই উৎসবের মরশুমে যদি শ্রমিকদেরকে সঠিক সময়ে প্রাপ্য বেতন দেওয়া না হয় তাহলে বিষয়টি নিয়ে তিনি আরো সরব হবেন আগামী দিনে, তেমনটাই জানিয়েছেন বিধায়ক মবস্বর আলী। এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন, বিধায়কের ঠিক কি বক্তব্য রয়েছে শুনবো। কতিপয় রেগার কর্মচারী আমার সাথে যোগাযোগ করেন এবং আমি খোঁজখবর নিই, এবং আজকে আমি ডিএম পুটির সাথে কথা বলি, গতকালকে বিডিও বর্ণগরের সাথে আমি কথা বলি যে আমাদের যারা রেগার কর্মচারী যারা আছেন, জিআরএস আছেন, আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা আছেন, অন্যান্য কর্মচারীরা আছেন, প্রায় 200 কাছাকাছি আমাদের ঊনকোটি জেলার মধ্যে। আজকে সাধারণত মাসের বেতন 1-2 তারিখ হওয়ার কথা, এখন পর্যন্ত কোনো কর্মচারীর অ্যাকাউন্টে এখন তাদের স্যালারির টাকা সেখানের মধ্যে ঢুকেনি। আপনারা জানেন যে ধর্মীয় সংখ্যা, এই যে জিআরএস বা রেগার যারা কর্মচারী আছেন ঊনকোটি জেলা, তার মধ্যে একটা বড় অংশের কর্মচারী আছেন যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ। তো ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের অন্যতম একটা অনুষ্ঠান ঈদ, যাহা আগামী 2 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে তার আগে রেগার সাথে যুক্ত যারা কর্মচারী আছেন প্রত্যেকেই চাইছেন এই পয়সাটা যাতে পান, তার পরিবার পরিজনদের নিয়ে যাতে ঈদের আনন্দগুলো উপভোগ করতে পারেন, কিন্তু আজকে তারা একটা হতাশার মধ্যে ঢুকছে। রেগা কর্মচারী 7-8-9-3 দিন মতো মধ্যে বাকি আছে, যদি এবার স্যালারির টাকাটা না ঢুকে তাহলে পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দগুলো করে তাদের কাছে ঠিকমতো, তাদের কাছে খাবারটুকু হয়তো ঠিকমতো দেওয়া যাবে না। তো সেই দিকে আমি ডিএমের সাথে কথা বলি, ডিএমকে বলি যে আপনি যে কোনো ভাবেই হোক আমাদের জেলার যারা রেগা কর্মচারী আছেন 9 তারিখের মতো তাদের অ্যাকাউন্টে থেকে স্যালারিতে রূপান্তর, তার উদ্যোগ আপনি গ্রহণ করেন, কিন্তু ডিএম সাহেব এনশিওর করতে পারেন যে 9 তারিখে টাকা ঢুকবে। উনি বলছেন যে আমার দিক থেকে আমি যতটুকু পারি সেই চেষ্টা আমি আমার দিক থেকে করছি। তো আমি বলেছি, দাবি রেখেছি যে 9 তারিখের মধ্যে যাতে যে কোনো ভাবেই হোক পারলে কালকেই কর্মচারী যাতে তাদের বকেয়া। এই প্রসঙ্গে বিধায়ক যেমনটা জানালেন যে জেলা শাসকের কাছে তিনি দেখা করেছেন, তিনি কথা বলেছেন বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু জেলা শাসক এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি বলে অভিমত রয়েছে বিধায়কের। অন্যদিকে ঊনকোটি জেলার প্যাঁচারথল, কুমারঘাট, গৌরনগর, চণ্ডীপুর মিলিয়ে প্রায় 200 কর্মচারী রয়েছে, শ্রমিকরা রয়েছে যারা এখনো পর্যন্ত বেতন পায়নি, অধিকাংশই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, সামনেই রয়েছে ঈদের উৎসব আনন্দ, এই পরিস্থিতিতে বেতন যদি না হয় তাহলে আগামী দিনে বড়সড় ভূমিকা নেবে, আগামী দিনে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবে বিধায়ক, এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের সামনে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।